শুরুটা আজকে অভিনবের অফিস দিয়ে করলাম, আর শুরুটা হলো হচ্ছে ওর ভুড়ি ভোজ দিয়ে। এখানে চলছে ওর ব্রেকফাস্ট রেডি করছে, আর আজকে ভাবলাম এটা দিয়েই শুরু করা যাক। অভিনব এখানে ক্লিপটা তৈরি করছে, আর এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। খুব ল্যাভিশ ব্রেকফাস্ট করছে দেখতে পাচ্ছি। আর এই অফিসটা একসময় আমার অফিস ছিল, তোমরা দেখেছো আগের ব্লগে। সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়ে যায় না, ভাবলেই অবাক লাগে। তো চলো আজকে এইভাবেই ব্লগটাকে স্টার্ট করছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টোস্টেড কাপল। বহুদিন পর আজকে একটা ডেলি ব্লগ আবার করছি। তার কারণ হচ্ছে, দেখো আমারও অফিস থাকতো, অভিনবেরও অফিস আছে। আমার এখন কি হয়, কখনো আমি বাড়িতে কাজ করি, কখনো অফিসে যাই। তো এইসবের মাঝখানে আর এমনিতেও আমার অনেক কিছু চলছে লাইফে। এবার যখন ডেলি ব্লগ শুরু করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আবার। তো যাকে তো ভাবলাম এখন থেকে আবার ডেলি ব্লগগুলো শুরু করি। তার কারণ তোমরা জানোই, লাস্টে একটা ব্লগে শেয়ার করা হয়েছিল যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তারপর আমরা গেছিলাম ট্রিটমেন্টে, ওখান থেকে আসলাম, তারপর এতটাই বিজি শিডিউল চলছিল সব দিক থেকে যে ডেইলি ব্লগ আর করা হচ্ছিল না। তো তারপর ভাবলাম না, যেটা করতাম সেটা আবার স্টার্ট করি। তো চলো স্টার্ট করে দিয়েছি আবার ডেইলি ব্লগ করা। তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিও, যাতে মানে অ্যাটলিস্ট মোটিভেট হই আবার ডেইলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করতে, আর কি চলছে লাইফে সব কিছুই যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও যাতে আমাদের সাথে কানেক্টেড ফিল করো, তার জন্য প্লিজ প্রচুর ভালোবাসা দিও। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বাবা, কতদিন পর তুমি সবাইকে গুড মর্নিং বলবা বলো তো। পিছন পিছন ঘুরে যাচ্ছে আমার সোনাটা, ঘুম থেকে ওঠার পর আদর না করলে মনটা খারাপ খারাপ করে। দাদা একটু সবাইকে গুড মর্নিং বলে দেবেন, একটু গুড মর্নিং বলে দেবেন সবাইকে। এই যে দুষ্টু, এই যে দুষ্টু দুষ্টু আদুষ্টু, কান্ত চুলকালে কি আরাম, আহ কি বন্ধ করে দিলাম। ও আচ্ছা একটু দেব। এ দেখো ওর হাতের কি অবস্থা, দেখো নিজে কামড়ে কামড়ে করেছে, ওষুধ দিয়ে, লাল ওষুধ দিয়ে, নিউজপ্রিন দিয়ে বেঁধে রাখা হয়, টেনে খুলে দেয়, তারপরে এই যে কামড়াতে থাকে এই জায়গাটা। আর এগুলো সব এখন নোংরা হয়ে পড়ে আছে, সব পরিষ্কার করব, করে বেরোবো আমি কাজে। আমার কি হয়েছে, কি পাউরুটি খাবে নাকি, পাউরুটি খাবে নাকি, পাউরুটি যে কি পছন্দ করে, পাউরুটি শুনলেই হয়ে গেল, একচু পাউরুটি খাবে নাকি। হ্যাঁ লাকিকে দেব না তোমাকে, হ্যাঁ পাটা আরো ওরকম করে রাখো, আরো করো নিজের পা নিজে ওরকম। ইস দেখো কি অবস্থা পাটা, দেখো আমাদের এই জানলার এখানের এই যে জায়গাটা কি অবস্থা, নোংরা অ্যাকচুয়ালি না, এটা পুরো ইটের গুঁড়া, ঠিক আছে। এখানে যে এসিটা ফিট করা হয়েছে এই কারণে ফুটো ঠুটো করাতে পুরো ইটের গুঁড়া, পরশু দিন করেছিল, তারপর কালকে আমি আর সময় পাইনি। এখন আমি এটা পুরো পরিষ্কার করব। এই দেওয়ালেও দেখো দাগ দাগ হয়ে গেছে, এই দাগগুলো দেখি উঠে যায় কিনা, পুরো কাজ আছে এখন, এগুলো পরিষ্কার করি। আজকে একটু ঘর পরিষ্কারই করব ভাবছি, কেন কি কেউ নেইও বাড়িতে, তো একা একটু এসব পরিষ্কার করতেও ভালো লাগে। চল, যতটা পরিষ্কার করা সম্ভব ছিল করে দিয়েছি। এই সব জিনিস হচ্ছে এদের কৃপা, এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, যতটা ঘষে ঘষে পরিষ্কার করা করলাম, তারপর আমি জানি আবার করবে, ডেলি করতে হয়। এটা হচ্ছে মোম, এটা কুপিয়ে কুপিয়ে উঠাতে হবে। আর এই যে ওদের জন্য খাওয়ার রাখা থাকে চাল আর জল, ওরা ঠিক নিজের টাইম মতো এখানে এক ঝাঁক পায়রা থাকে। এখন একজন আছে, ওই দেখো উপরে আরেকজন, ওই যে আরেকজন, এরা সব আসে, এসে নিজেদের মতো টাইম করে এসে খেয়ে যায়। আর এই গাছটা দেখো নিচের থেকে সেরকম সব পাতাগুলো ঝরে পড়েছে, কিন্তু এখন আবার হচ্ছে, এই যে আবার হচ্ছে। আসলে মাঝে ওই খুব গরম পড়ার আগে একটা মানে বিশাল ঝড় হয়েছিল, তখনই দেখলাম এই পাতাগুলো ঝরে পড়লো, আর হচ্ছে না, যাকে আবার হচ্ছে। আর এই দেখো একটা ফুলও ফুটেছে, ছোট্ট একটা ফুল ফুটেছে। এই ফুলগুলো আমি তুলি না, নিজের মতো ফোটে আবার পড়েও যায়, কেন কি তুললে আমি দেখেছি তারপর ওই বোটাটাতে না আবার ফুল হয় না, কেন হয় না জানি না, তোমরা কেউ জানলে বলো। এ দেখো একটা কুড়ি হয়েছে, আর এই ফুলটা ফুটবে কালকের মধ্যে, ফুটে যাবে।
কি আছে মামা দুধ করছে মামা দুধ করছে হ্যাঁ হ্যাঁ মামা ছেড়ে চলে গেছিল আচ্ছা 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 লাকিকে তো ধরতে দে এত রাগ কেন হ্যাঁ চলো 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 তারপরে আমি সকালে উঠে তোর মেসেজ দেখলাম আমি কালকে রাত্রে বানিয়ে উঠেছি কি তোদেরকে আগে বলেছি যে নিয়ে যাস আমি তো তোমরা দেখলে অফিস থেকে আসলাম এসে একটু রেস্ট করলাম করে মাকে বললাম যে চলে আসো মাও চেম্বারে যাবে সারাদিন কিছু খাইনি তো আমি বললাম চলে আসো আড্ডাও হয়ে যাবে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে তুমি চলে যাবা চেম্বার আমরা চলে যাবো বাড়ি তো আমরা এখন দেখ মা হচ্ছে রে কি হলো হঠাৎ করে কি হলো এটা ওইদিকে একটু তাকাও যাই হোক এখন একটু আড্ডা দেবো একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাবো বাড়িতে গিয়ে আজকে পূজা আবার শুক্তি মাছ করে পাঠিয়েছে বিশাল ব্যাপার যাকে ছোলা ভটোরা আমাদের অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগে বলে আরো এক্সপেক্ট নিলাম ছোলা ভটোরার সাথে আমরা চিকেন পকোড়া অর্ডার করেছি জোরে বল কিছু শুনতে পারবে না বললাম ছোলা পকোড়া ছোলা পকোড়া ছোলা পকোড়া ছোলা ভটোরার সাথে চিকেন পকোড়া অর্ডার করেছি 5 পিস থাকে এক প্লেটে তো আমরা তো তিনজন আছি সবার ভাগে মানে দুটো করে না হলে জমে না ব্যাপারটা মাস্টে করে লোকটাকে বললো দিতে কি ছটা করে দাও আমি ভাবি নাই চল মানে লোকটা বলবে না কি করে হবে ও একবারে বলে দিল ঠিক আছে ও রে বাবা ভালোই হলো কালকের পর আবার ডাইরেক্ট আজকে দেখা করছি এটা হচ্ছে নেক্সট ডে কিছু করার নেই হ্যাঁ আমাদের ডেইলি ব্লগটা কিন্তু এরকমই হবে ঠিক আছে কেন কি এত বিজি শিডিউল থাকে কখন কি করি কোনো ঠিক থাকে না যাক গিয়ে আজকে হলো স্যাটারডে তো সেই জন্য একটা গেট টুগেদার প্ল্যান হলো আমরা এখন বসে আছি বিবেকের বাড়ির বাইরে আমরা বেরোচ্ছি এক জায়গায় যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আজকে ব্লগটাকে এন্ড করে দেবো তো এখনও জুড়ে থাকো প্রচুর মজা হতে চলেছে আমরা একসাথে হলে জানোই খুব মজা হয় তো ব্লগটার সাথে জুড়ে থাকো আমাদের জায়গায় পৌঁছানোর ঠিক 5 মিনিট বাকি ছিল তখনই বৃষ্টি এমন পড়তে শুরু করলো যে আমাদেরকে মাঝরাস্তায় আটকাতেই হলো আর যেখানে আটকেছিলাম তার ঠিক উল্টো দিকে ছিল গাছে ভর্তি আম দেখে প্রচণ্ড ইচ্ছে করছিল গিয়ে তুলি কিন্তু বিবেক না করলো বলে আমি আর গুড়িয়া গিয়ে আর তুলতে পারলাম না আমি চটিটা ঢুকাবো রে দাঁড়া না দেখ বলে যা বলে যা হুশ বলে আমরা আমাদের বাবার খুব বড় ফ্লপ কালকে দারুণ মজা হয়েছে দারুণ মানে লাস্টের দিকে হাসতে হাসতে অবস্থা শেষ একটা কাণ্ড হয়েছিল ওটার জন্য এত হেসেছি কতদিন পর যেরকম মন খুলে হাসলাম তার কোনো ঠিক নেই যাক গিয়ে এভাবেই কিন্তু ডেইলি ব্লগগুলো আমরা দেব হয়তো একদিনে শেষ হবে না দুদিনে অ্যাকুমুলেট করে দেব বাট এখন থেকে সত্যিই ট্রাই করবো আমরা আমাদের মানে যতটা সম্ভব ট্রাই করব যে ডেইলি ব্লগ তোমাদের কাছে পৌঁছে দিই তো অবশ্যই কিন্তু জানি অনেকদিন পর আজকে একটা আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা কেমন লাগলো যদি কিছুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে একটু ভালোবাসা দাও একটু যাতে আমরা মোটিভেট হই এরকম আরও ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার জন্য তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো সাইনিং অফ সবাই খুব ভালো থাকো হ্যাপি থাকো সুস্থ থাকো টাটা বাই বাই